আজকে রাতে যে কি খাবার আছে কে জানে, কি করেছে, কি রান্না বান্না করবে কে জানে। এখনো জিভে লেগে আছে গো, তরকারি দিতে এসেছিল, দেখাতে এসেছিল, কিছু দিতে আসেনি, মানে রান্না দেখাতে এসেছিল, দিতে আসেনি, শুধু খাওয়া 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 ছাড়া কিছু নেই, গেলা ছাড়া কোনো চিন্তা নেই। শুক্লা বৌদি ভালো রান্না করে, তোমাদের মতন তো না, তাই জন্য ভাবলাম নতুন কোনো ভালো খাবার দাবার দিয়ে গেল। বলবো কি দিতে এসেছিল, দেখাতে এসেছিল কি, ওর বড়কে একটা এত বড় হার কিনে দিয়েছে সোনার, 2 লাখ টাকা দাম দিয়ে। এর থেকে ভালো রেসিপি দেখাতে পারতো। আমি শুধু 2 লাখ টাকা দিয়ে হার কিনে দিয়েছে? হ্যাঁ 2 লাখ। হ্যাঁ কি বলো? হ্যাঁ আমি শুধু হা করে দেখেই যাবো লোকের গয়নাকে, সেটা দিয়ে বউকে কিনে দিয়েছে হার। এত কষ্ট করে 2 লাখ টাকা জমিয়ে ফালতু খরচ করলো, ওই জন্যই তো তোমার খাওয়া যাচ্ছে না রাতে, বউকে দেওয়া মানে ফালতু খরচা। আরে কষ্ট করে টাকা জমাবো, এত ফালতু কথা, মানে হার পড়ে কি হবে? এটা আমার তো ভালো লাগে না, মন মেজাজ এমনি খারাপ, মন মেজাজ ঠিক নেই। ও নো, বুঝাও তুমি মন ভালো করার জন্য ভালো মন্দ রান্না বান্না করো, দেখো মন চাঙ্গা হয়ে যাবে। বুদ্ধিটাকে সজাগ করো, ওনার মতো বুদ্ধিটা আনো, কাজে লাগবে, আলফাল কথা শুধু খাওয়ার গল্প। ও শিট, বুদ্ধি আমার মতো বুদ্ধি নেই, এক পট্টা নেই, মানে আমি বোকা? অবশ্যই, এক পয়সা তো ব্যাংকে নেই, একটা টাকাও নেই, কানাকড়িও নেই, একটা কানের দুল কিনতেও তো পারবে না। বুদ্ধিমান বলছে নিজেকে, বুদ্ধিমান পাগলের ছাতা। ঠিকই বলেছো, বুদ্ধি আমার মাথায় সত্যি নেই, হদ্দ বোকা আমি। যাক, তোমার সঙ্গে একমত, বুঝতে পেরেছো, খুব খুশি, ধন্যবাদ তোমাকে, একে কুড়ে নমস্কার। বুদ্ধি যদি থাকতো তাহলে কি আর তোমাকে বিয়ে করতাম? আমার মতো মেয়ে না বড়তে গেলে, বুঝলে তো, এই মুখ দিয়ে অন্য কথা বলো না, অন্য মেয়ে পেতে বুঝতে টালা। হার চাইতো না, হার চাইতো না, অন্য কিছু চাইতো, মিনিটে মিনিটে চাইতো, মুহূর্ত চাইতো, একেবারে নাশ করে দিত জীবনটা। মানে তুমি জানতে যে এসে চাইতোই, ওই চাইতোই, আজকালকার মেয়ে তো চেনো না কি চিজ। হ্যাঁ ফালতু কথা বল, তুমি যা, তোমার সঙ্গে কথা বলে কোনো শান্তি নেই, কোনো সমাধান তুমি দাও না বা বলবেও না। সমাধান দিচ্ছি, একটা ভালো সমাধান দিচ্ছি, তোমার মন খারাপ, একটা ভালো সমাধান মাথায় এলো। শোনো, মন দিয়ে একটা ভালো দেখে রান্না বান্না করো, রাত্রিবেলা মন চাঙ্গা হয়ে যাবে। গেল রাতের খাওয়াটা, গেল কি বলবো, আরে শুক্লারও কোনো কাজ বাজ নেই, বউকে এইসব হার কিনে দেয় আর পাঠিয়ে দেয় লোকের বাড়িতে দেখানোর জন্য, মানে লোকের সংসারে অশান্তি যাতে বেঁধে যায়। ও কিনলো নতুন হার আর আমার খাওয়াটা বন্ধ হয়ে গেল। তুমি দেখি একবার ট্রাই করে, এই রাতে কি খাবার আছে গো? মানে লোকের জন্য নিজের ঘরে কি ধরনের অশান্তি ভাবুন, রাতে কি খাবো জানি না। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যাম্পাসে আপনাকে স্বাগত জানাই। আজকে 3rd November, আজকে যাদের শুভ জন্মদিন তাদেরকে আমি একসঙ্গে সবাইকে উইশ করে দিলাম। আর এখন বাজে 9:06, আমরা ঠিক ভোর 5টার সময় একটু শুয়েছিলাম, 5টাও বলবো না, 5:30 নাগাদ একটু শুয়েছিলাম, কিন্তু 9টার মধ্যে আমি রেডি হয়ে পড়েছি, কারণ আজকে চন্দনের এক বন্ধুর বাড়িতে আমাদের নেমন্তন্ন, বেয়ালা যেতে হবে, তো সেই জন্য আমি সেজেই বুঝে পুরো রেডি। আর এই যে হাটটা মানে সেটটা, এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, তোমরা সেটা দেখেছো, আজকে আমি প্রথম পড়লাম, কেমন লাগছে জানাবে। আর এই শাড়িটাও আমার ভাইফোঁটায় পাওয়া, তোমরা সেটাও দেখেছো, আজকে এটাও আমি প্রথম পড়লাম, কাজে টোটাল সাজে আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানাও। আর বেশি কথা বাড়াচ্ছি না, রোববারের বাজার চলো ফুর্তিতে ঘুরে আসা যাক, আর সঙ্গে থাকো, সারাটা দিন প্রচন্ড মজা হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস।
তো কেনা হয়ে গেছে মিষ্টির প্যাকেট, ওই যে রয়েছে সোদপুর প্রমোদনাথ দোকান থেকে সরভাজা নিয়েছি, খুব ভালো, খুব টেস্টি। আর প্রমোদনাথ খুব ভালো, বড় মাপের দোকান, কোয়ালিটি প্রোডাক্ট ওনারা বিক্রি করে, তো ওখান থেকে নিয়েছি। আর ওই সিটে উনি ছিলেন, এখন নেই, কোথায় দেখুন কোথায়। এরমভাবেই যায় ঘুমোতে ঘুমোতে, আর আমি এখানে কলুর বলদের মতো বসে থাকি। কিন্তু গাড়িতে যখনই আপনি রাইড করবেন সিট বেল্ট অবশ্যই লাগিয়ে যাবেন, এটা আপনার সেফটির জন্য ভীষণ দরকারি। আর সৌরভ চিন্তা করিস না, তোর জন্য নতুন মিষ্টির প্যাকেটই নিয়েছি, কোনো পুরনো বাসি মিষ্টি নয়। আমাকে লোকেরা শুনে শুনে ভুল বোঝে, আমি কিন্তু ততটা ওরকম নয়। যেদিন জাগে না সেদিনও এরকম ভাবেই যায়। মিষ্টির প্যাকেটটা একটু দেখাও মাম, যেটা নিয়েছ, যেটা নিয়ে এত কথা, এই যে পঞ্চানন থেকে নেওয়া হয়েছে, খুব ভালো মিষ্টি, ব্র্যান্ডেড। বাঙালির এত ধৈর্যের অভাব না যে বলে বোঝানোর নেই, ধৈর্য নেই, সব আছে। তো যাই হোক, ঢোকার সাথে সাথে যেটা হলো, লোপা এখানে ডেভিল, ডিমের ডেভিল বানিয়েছে, প্রচন্ড গরম, আমি লোপার সৌরভদার একমাত্র কন্যা, জানলাম তিতলি, আর একটা কথা বলে দিই, একমাত্র বলো না গো, আমার একটা ছোট্ট নার্স আছে, মানে দুজনে ভীষণ বর্বর টাইপের, ঝগড়াটে টাইপ, আচ্ছা, অশান্তি কারক, তাই জন্য একটু ভদ্র সাজছে, কিন্তু যেরকম ভদ্র জন্মদিনের পোশাকে তখন কিন্তু আমি ওকে দেখেছি, চন্দনের একটা প্রোগ্রামের ও প্রমোতে যেত, কিন্তু মনে আছে খুব ফিগার কনসিয়াস, মাটন খায় না, তেল জাতীয় খাদ্য খায় না, কিন্তু আমরা ওদের গার্জিয়ান হয়ে আমরা খাই না, এগুলো এই বয়সের একটা ঢং, তারপর সব খাবে, তারপর কারণ আমরা
মানে আমার ছোট বোনকে তুমি যদি ওর বয়সে দেখো তুমি বিশ্বাস করবে না, সে এখন যে চেহারায় গেছে। তাই জন্য ওর মা মাসি ক্লাস 7 এ কত মোটা ছিল, মা মাসিদের জায়গা বাবাকে দেখছো, বাবাকেও দেখো, বাবা এর ভাগে কিচ্ছু বাদ দেয় না, মানে গড়িয়া হাটের ওই বড় কথা থেকে শুরু না। লোপা আমি সৌরভ আমাদের এরা একদম মন্টুর দোকানের তেলে ভাজা, পচার দোকানের চপ, ঘন্টার দোকানে চার টোস্ট, এইসব খাওয়ার লোক আমরা, ঠিক আছে? হ্যাঁ একদম, সেই তেল, সেই তেল তিন দিনের যত পুরনো হয় হতো তত টেস্টি হতো, আর সঙ্গে ধুলোবালি, ময়লা, নোংরা হাত, পুরনো ছেঁড়া কাগজ, উইথ অ্যালার্জি, ভাবা যাচ্ছে না। রোগা হওয়ার রহস্যটা কি, মানে তোমার মতো ফিট থাকার রহস্য কি একটু শেয়ার করো। রাস্তায় খেতে হতো, ইয়েতে খেতাম বলো, বাজারে খেতাম, তখনই মাছের গন্ধে না খেয়ে খেয়ে এটা হয়েছে। এখন তোমার ডায়েট চার্ট কি? এখন নরমালি খুব একটু ফ্রুটস বেশি খাই, একটু বয়েলড খাবারই বেশি ভালোবাসি, আর তেল ঝাল কমই খাই। আর ভাত দুবেলা খাও? না দুবেলা না, একবেলা। মানে দুপুরে খাও? দুপুরে ভাত খাই, রাতে রুটি। রাতে রুটি খাও, এই তোমার ডায়েট সিক্রেট বলা যেতে পারে। এটা এটা কি তোমার নিজের তৈরি না কোনো ডায়েটিশিয়ানের থেকে নেওয়া? নিজেই তৈরি করেছো এবং তাতে ফিট অ্যান্ড ফাইন আছো। ভেরি গুড। মডেলিং করবে? না একদম ইচ্ছে নেই। কি করবে ফিউচার? কি ইচ্ছে তো আছে বায়োলজি লাইনে যাওয়ার, এই ক্লাস 12 দেব এবার, তারপর দেখা যাক কি হয়। ভেরি গুড। ইচ্ছেটা আছে পুরোটা বলো, পুরোটা মেডিকেলের দিকে একটু যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। মানে কোন দিকটা তুমি? সাইকোলজির দিকে যাওয়ার ইচ্ছে। ভেরি গুড তিতলি, বেস্ট অফ লাক। তুমি এই যে খাচ্ছে, তোমাদের আঙ্কেল কি খাচ্ছে তুমি? আমি আমাকে দিয়েছে অনেক কিছু, এখানে দিয়েছে ডাল যেটা আমি খাবো না, এখানে দিয়েছে চিকেন যেটা আমি তাকাবো না, এখানে দিয়েছে ডিমের ডেভিল তাকাবো। তোমার যদি পছন্দ হয় নিজে রান্না নিয়ে খাবো। চুপ করো, টেস্ট করে দেখো আগে, কোনো ভালো রান্না করি না চন্দন, ভালো ঝগড়া করতে করতে আমি ভালো করে দেখিয়ে দিই। আছে এটা চিকেন, এইটা হচ্ছে ডাল। কি ডাল এটা জানি না, কি ডাল? লোবা ডাল, মুগ ডাল, মুগ ডাল, ফুলকপি দিয়ে মুগ ডাল। ওকে ডান। এটা ডিমের ডেভিল। হুম। আর এখানে তুমি কি খাচ্ছ? এইখানে আমি খাচ্ছি আমার ঐতিহাসিক, যেটা আমি নীলরাজ্যের মতন জনকে লোপাকে ফোন করে বলেছি আমি খাবো ইলিশ। বন্ধুর বাড়িতে কোনো লজ্জা নেই, আর আমি এতটাই নীলরাজ্য, গতকাল রাতেও বিজয় দিয়ে এসএমএস পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে যে ভাই ইলিশটা কিনেছিস তো, তাহলে যাবো। লোপা তুমি একটা ভুল করলে, ও কি বলছে আরেকবার বলো। আরে ভাই এটা হচ্ছে ইলিশ, ইলিশ, ইলিশ। সয় একটু স্লিপ খাওয়া আছে, সেটা কি দেখেছো? আমি রান্না আমি তোমাকে দিল্লাজের মতন ফোন করে বলেছি খালি ইলিশ আমি ইন্টারেস্টেড। এখন ইলিশ নিয়ে খুব গড়াগড়ি খাচ্ছে সয়ে, ও খেতে থাক ইলিশ, আমরা যখন খাবো আবার ফিরে দেখাবো। ইলিশ মাছটা, ইলিশ মাছটা তো বন্ধুর বন্ধুর দৌলতে আনতে হলো, তা কতটা কষ্ট করে আনতে হলো, প্লাস আমারও তো খাওয়া হবে। তাহলে তো ঠিক, এটা যে বন্ধু মনটা এরকম করো, তোমাদের মতো নিজ মন। তো এই যে ও বলেছিল বলে আমারও কিন্তু আজকে সানডেতে জমে গেল, নালে ওর 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 পাতা পড়তো না, আমার পাতায় হয়তো টেবিলটাই শুধু থাকতো।
বন্ধুটা কার লোপা, বন্ধুটা কার? আচ্ছা, বরের বন্ধুর জন্য রান্নাটা কিন্তু বউরাই করে। আইটেমও এসে গেছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চাটনি। চাটনি খেজুরে কাজু বাদাম আছে দেখতে পাচ্ছি, খেজুর টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি হয়েছে। বেশি নুন খেও না কিন্তু, অতিরিক্ত কাঁচা নুন খাওয়া ঠিক না। আমরাও কিন্তু খাবো দাদা, আমরা আছি কিন্তু, এটা ভুলে গেলে চলবে না। আর ওই কোনায় বসে আমাদের মেয়েটা খাচ্ছে, খাতে ঠিক আছে, তাহলে ওরা খাওয়া দাওয়া করুক, আবার আমাদের খাওয়ার সময় আসুক, দেখাবো। ছোট কন্যা খাচ্ছে, কি খাচ্ছে গো? ও চিকেন ভাত। বলতে হয় না, ও খুব স্মার্ট, শুধু একটু তেড়ে যায় তো, এমনি খুব স্মার্ট, খুব গুড গার্ল। হ্যাঁ ঠিক, ও জামা আছে শীতকালে পরবে, ও জানে না কত ড্রেস, আচ্ছা এইখানে প্রচুর জিনিস সাজানো রয়েছে, কি কি রয়েছে কি বৃত্তান্ত আমি সেগুলো এখন বলছি না। একটা জিনিস সবার আগে বলি যে এটা হচ্ছে ফুটবল, লোপার ফুটবল, এটা ওর খুব পছন্দ। এইখানে ভাত রয়েছে ফুটবলে, আমরা ফুটবল খুলে ভাত নিয়ে মাঠে চলে এসেছি খেতে, থালাটা হচ্ছে আমাদের মাঠ, এখানে আমরা খাবো, খাওয়ার পর তারপরে আবার হই হই করে খাবো, হই হই করে খাবো, এবং খাওয়ার পর আমরা আবার গল্প করব। আর এই খাওয়াটা কি খাচ্ছি, কিরম খেতে হলো, বা লোপার আমি একসঙ্গে খাচ্ছি হতেও পারে সেটা কোনো কম্পিটিশন, সেটার জন্য তোমরা তো জানো ইন্ডিয়ান ক্যানভাসটা দেখতে হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, প্রচুর খেয়েছি, হেভি হাসফাস লাগছে এত খেয়েছি। এখানে এখন আবার আড্ডা চলছে, এবং আমাদের এই আড্ডায় একজন নতুন অতিথি এসেছে, তোমরা তাকে একটু দেখেছো, অল্প দেখেছো, তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ওর নাম হচ্ছে নাটস, কি করছে একবার শুধু দেখো। খানা করো তো, দেখতেই পাচ্ছ এখন সৌরভদার সঙ্গে প্রচন্ড পরিমাণে খেলার মুডে একদম ব্যস্ত হয়ে রয়েছে। তো ওরে বাবা, নাটক শেষ।
আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমার গয়না বলো, সাজগোজের জিনিস বলো, সমস্ত কিছু নেওয়ার জন্য লোপা আমাকে এটা গিফট করলো আজকে, আমি গিফট পেয়েছি। আর গিফট পেলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, তোমরা তো জানো, সেই জায়গা থেকে আমি আজকে ভীষণ আনন্দিত। কি বে, তুই কিছু করবি ভেবে নে? নাক পাক ফোলাচ্ছে কিন্তু গল্পটা অন্য রাখিয়ে দে। আমাদের এখানকার আড্ডা পর্ব মোটামুটি শেষ হলো, আজকের মতো শেষ হলো, আবার এর মধ্যে হয়তো কোনো একদিন চলে আসতেই হবে, কারণ গল্পটা পুরো শেষ হলো না। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে বাকি কথা বলবো। আর অবশ্যই ধন্যবাদ জানাবো লোপাকে, এত ভালো খাইয়েছে আমাদের তার জন্য। আর সৌরভ তাকে তো জানাতেই হবে, সেই সঙ্গে ভালোবাসা অত্যাধিক দেবো তিতলিকে। তিতলি একটু আমার কাছে চলে আয়। তিতলি হ্যাঁ, তো ওরা এত ভালো, এত আনন্দ পেয়েছি আজকে যে বলার না। আর বাঙালি ইংরেজি ইংরেজি বোঝে না, তাই জন্য আমি এর নাম দিয়েছি নান্টু। নান্টু ঠিক আছে, হ্যাঁ মানে বলছে আমার পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। ওকে ভাই, যেদিনকে বাড়িতে যাবে দাদা বৌদির বিরিয়ানি অবশ্যই খাওয়াবো, একদম। ম্যাম কে জানে বলছিল আমাদের বাড়িতে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আসবে, লোপারা যেদিন যাবে তার আগের দিন তাদের ডেকে নেবে। চলো দেখা হচ্ছে। কি বে ঠিক আছে নান্টু, তুমি টাটা বলে দাও। নান্টু এই ঢুকলাম বাড়িতে, দেখতেই পাচ্ছ করিতে এখন বাজে রাত 10:13, এখনো অবধি চোখের পাতা এক করিনি, আমরা দুজনেই ঘুমোইনি। কাল রাত থেকে চলছে কনস্ট্যান্ট আনন্দ ফুর্তি ঘোরা বেড়ানো, এখন সত্যি খুব ক্লান্ত লাগছে, তাই আর বেশি কথা বলছি না। আগামীকাল যাদের জন্মদিন রয়েছে অর্থাৎ 4 নভেম্বর, প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি, প্রত্যেকের এই বছর ভীষণ ভালো কাটুক। এই বলে আজকের ব্লগ শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো আনন্দ নিয়ে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দাও। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের মজা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, এবং খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো কিছু দেখবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই জানান আজকে আমার সাজটা কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনাদের একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।